আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম, কিছু ড্রেস নিয়ে লাইবে। আপুরা জয়েন করো তাড়াতাড়ি। কে কেমন আছে জানাও, আপুরা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমি এখনই ড্রেসগুলো দেখানো শুরু করব। আমি পরে আছি একটা, এটা কোনা গাউন বা ফুচকা ড্রেস বলে অনেকে। এটারই আর একটা কালার এখন দেখিয়ে দিচ্ছি। ড্রেস গুলো কিন্তু টু পিস, এই যে আমি পরে আছি, এটা হলো মিষ্টি কালার। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার। শুধু কালারে পার্থক্য, তাছাড়া সেম সবকিছু। এই যে ড্রেসটা, ফুচকা ড্রেস, ওড়না ড্রেস, গাউন, যা বলতে বলা যায় আর কি। ড্রেসটার নেক পোর্শনটা দেখো, নেক পোর্শনটা সুন্দর করে মিরার ওয়ার্ক করে আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সের কাজ আছে, তারপরে স্টোন করে দেওয়া আছে। নেক পোর্শনটা অনেক সুন্দর। এই যে আমি একটু কাছে থেকে দেখে দিচ্ছি, মিরার ওয়ার্ক গুলো এই যে সুন্দর করে একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে, পরে যাওয়ার কোনো ভয় নাই। আর স্টোন গুলো এই দেখো, কাছে থেকে আমি দেখাচ্ছি সুন্দর করে একদম ফিক্সড করে দেয়া আছে, ধোয়া যাবে কোনোভাবে, পড়বে না এটা। আর এই যে নেক পোর্শনটা, এখানে চিকন করে একটা পাইপিং করে দেয়া আছে, পাইপিংটা আবার স্টোন করে দেয়া আছে, সুন্দর করে রিবন করে দেয়া আছে। এই যে নেক পোর্শনটার এই জায়গাটিতে আলাদা একটা এই যে প্রিন্ট করে দেয়া আছে সুন্দর করে, হাতাটা থ্রি কোয়ার্টার হাতা, হাতার এই জায়গাটা এই যে পরি হাতা বা ময়ূর হাতা যে কোনো হাতা বলা যায়, হাতাটার এই জায়গা সুন্দর করে একটা প্যানেলের মতন করে দেয়া আছে। এই যে দুইটা হাতাই কোমরে কুচি করে দেয়া আছে, আর কোমরের এই জায়গাটাতে একটা ফিতা করে দেয়া আছে। এই যে ফিতাটা দিয়ে এটা 40 ভর্তির, মানে 42-44-46 ভর্তির আপুরাও মানে এই করতে পারবে। এত সুন্দর করে মানে বডি ফিটিং করে এটা চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এই যে একদম ছোট করে গুছিয়ে নেওয়া যায়, আবার বড় করে নেওয়া যায়। তবে আমি আপুদের বলবো যে আপুরা 40 ভর্তি আছেন, তারা 42 ভর্তি নিতেন, একটু ঢিলা ঢালা করাই ভালো। ঢিলা পড়লে আপনি কোমরটা সুন্দর করে কুচিটা দিয়ে দিতে পারবেন, এরকম ফিতাটা টেনে দিয়ে। ড্রেসটা এই যে দেখুন, ফেব্রিক্সটা হচ্ছে লিলেন ফেব্রিক্স এর মধ্যে, সফট একটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স। ড্রেসটা এই যে লেয়ার করে দেওয়া আছে, প্রত্যেকটা এই লেয়ারের থেকে দ্বিতীয় লেয়ারটা একটু কুচু করে আরো একটু ঘের করে দেওয়া আছে, তৃতীয়টা আরো একটু, চতুর্থ মোটমাট পাঁচটা লেয়ার করে দেওয়া আছে। আর ড্রেসটা প্রচুর পরিমাণে ঘের রয়েছে, প্রায় 300 ইঞ্চির বেশি ঘের আছে ড্রেসটা। এই যে দেখুন কতটা ঘের, আমি ক্যামেরায় আসবে না ঘেরটা, এতটাই ঘের, 300 ইঞ্চির বেশি ঘের আছে। ডেলিভারি বয় নিয়ে যাওয়ার পরে আপনি সামনে মাপবেন, মাইকটা যদি দেখেন যে কম আছে বা কিছু, আপনি সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন। আমি এটা গ্যারান্টি দিচ্ছি। এখানে ড্রেসটার ঘের আছে 300+, বডির সাইজ আছে 40-42। ব্যাক সাইডটা ড্রেসের এই যে ব্যাক সাইডটা সুন্দর করে গর্জিয়াস এই প্রিন্ট করে দেওয়া আছে। কোমরটা কিন্তু সুন্দর করে কুচি করা আছে, আর লাস্ট পোর্শনে এই যে চওড়া করে একটা প্যানেলের মতো করে দেয়া কুচি করে দেয়া আছে। আবারও বলছি ড্রেসটা প্রচুর পরিমাণে ঘের রয়েছে, 300+ ঘের আছে। এর কম যদি হয় ডেলিভারি বয়কে আপনি ড্রেসটা ফেরত দিয়ে দিতে পারবেন, আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। ঈদের পরে প্রথম লাইভ যেহেতু, তাই আমি আজকে ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। আরেকটা কথা, আজকে লাইভ করার পরের থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত যে আপুরা অর্ডার করবেন, এর মধ্যে থেকে 3 জন আপুদের ডেলিভারি চার্জ, মানে প্রথম যে 3 জন আপুরা অর্ডার করবে
তাদের ডেলিভারি ফ্রি। ড্রেসটা একটু দেখুন কত সুন্দর ড্রেস। আমি এখন ড্রেসটা ওনাটা দেখাচ্ছি। ড্রেসটা কিন্তু টু পিস, ওনাটা সফট একটা কটনের মধ্যে, ওনাটা বেশি সুন্দর হচ্ছে। ড্রেসটা যে ফেব্রিক্স রয়েছে সেই ফেব্রিক্স দিয়ে পাইপিং পার করে দেয়া আছে, সুন্দর করে পার করে দেয়া আছে, ঠিক ড্রেসটার মতনই পার করে দেয়া আছে। এবং ভেতরে সেটানো সেটানো সুতোর মানে প্রিন্ট আছে। রং কস ঘ্রান্তি, রং করা যাবে না, গরম পানিতে না দিলে কোন রকম রং করা যাবে না। আর ওনাতে করে মানে দুই সাইডে তিনটা তিনটা ছয়টা করে পার্সেল করে দেয়া আছে, যে সুন্দর করে পার্সেল করে দেয়া আছে। ওনাটা অনেক বড় একটি নামাজি ওনা, ড্রেসটার সঙ্গে ওনাটা অনেক সুন্দর লাগবে। দেখুন এই যে এভাবে ওনাটা দেখুন, অনেক বড় একটা ওনা। আমি ড্রেসটা ওনাটা ধরে দেখাচ্ছি, যেতে পারবা এতটাই সুন্দর একটা, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে হোয়াইট এবং ইয়েলো কালারের মধ্যে। আর একটা কালার আছে এই টিয়া পাতা পাতা কালারের আর কি, সুন্দর করে কম্বিনেশন করে দেওয়া আছে। যাই হোক আমি এটার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি। আপনিও কমেন্ট করে জানাও যে কি একটি বাক্স গিফট নেওয়ার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতেছো এরকম কমেন্ট করে জানাতে হবে কে কেমন আছো, সবাই জানাও। আমি এই যে মেরুন কালারের একটা ড্রেস নিয়ে আসলাম, ড্রেসটা দেখো কতটা জোস একটা কালার। আপনারা শুক্রবার দিন সবাই দুপুরবেলা ফ্রি থাকে, তাই আমি এই দুপুর টাইমে লাইভটা করতে আসলাম যাতে আপনাদের গিফট পেতে পারি। আমি হাই হ্যালো লেখে কমেন্ট করো আপুরা। এই যে এটা হচ্ছে মেরুন কালারের নেক পোশনটা, দেখুন সুন্দর করে মিরর ওয়ার কাছে স্টোন করে দেয়া আছে, সিকোয়েন্সের কাজ আছে। আবার এই সাইডে সুন্দর করে নেক পোশনটা রাউন্ড করে একটা লেস করে দেয়া আছে। লেসটা এই যে রিবন করা একটা লেস, সুন্দর করে নেক পোশনটা দেখো জোস একটা ড্রেস, ফুসকা ড্রেসও বলা যায় কিংবা ওনা গাউন ড্রেস। ড্রেসটা অনেক সুন্দর, কালারটাও মেরুন কালার, অনেক সুন্দর একটা কালার। প্রিন্টটা এই যে স্কিন প্রিন্ট করা ড্রেসটা, হাতাটা থ্রি কোয়ার্টার, হাতার এই জায়গাটাতে সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে। এবং হাতাটা পরি হাতা বা হলো কি হাতা, ময়ূর হাতাটা বলা যেতে পারে এই আর কি। ড্রেসটা নেক পোশন এখানে ফিতা করে দেওয়া আছে। ড্রেসটা বডি সাইজ আছে 40-42, আপনারা 40-42 38 এই আপনারা সুন্দর করে ড্রেসটা পরতে পারবেন। কারণ হচ্ছে এখানে ফিতা 38-এর কম যারা আছে তারাও পরতে পারবে, কারণ এখানে ফিতা করে দেওয়া আছে। ফিতাটা দিয়ে ছোট বড় করে চাইলে পরতে পারবে, বডি সাইজ ফিটিং করে ফিতাটা দিয়ে পরা যাবে। ফিতাটা একদম ছোট করা যাবে, কুচি 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 হয়ে যাবে, ফিতাটা ছোট করা যায়। আবার বেঁধে দিতে হবে এবং পরে আবার খুলে দিলে ঠিক হয়ে যাবে। ড্রেসটার এই যে কোমরে সুন্দর করে কুচি করে দেয়া আছে, আর পাঁচটা লেয়ারে কুচিগুলো দেয়া আছে। প্রত্যেকটা লেয়ারে কুচি বাড়িয়ে বাড়িয়ে দেওয়া আছে, প্রচুর পরিমাণে ড্রেসটাই ঘের রয়েছে। লাস্ট পোর্শনটা এই যে সুন্দর করে
আমি কাছে থেকে ক্যামেরা ঠিক কাছে যে কালারটা দেখে অরিজিনাল কালার এটাই হচ্ছে। আপুরা কমেন্ট করে জানাও কে কে আছো, অ্যাক্টিভ আছো কোন কোন আপুরা। আমি আজকে কিন্তু প্রত্যেকের গিফট দিতে যাচ্ছি, পাঁচজন আপু গিফট পাবে আজকে যদি ফুল ভিডিওটা দেখে। ভিডিওটা কি ক্লিয়ার আছে আপুরা? নেটের সমস্যা, ঈদের পর থেকে নেটে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। আপুরা কমেন্ট করে জানাও কে কে অ্যাক্টিভ আছো। পাঁচজন আপুরা অ্যাক্টিভ থাকলে আমি পাঁচজন আপুকে 50 টাকা করে মোবাইল রিচার্জ করবো। আর একটা কথা হচ্ছে, এই লাইভের পরের থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত যে যে আপুর মানে এর মধ্যে থেকে আমি 3 জন আপুকে ডেলিভারি ফ্রি করে দেব। যে 3 জন আপু আগে অর্ডার করবে তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি। অনেক সুন্দর একটা ড্রেস, এটা কালারটা হচ্ছে মেরুন কালার। আর এদের অনেক পোশনে সিকুয়েন্স এর কাজ আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং স্টোন করে দেয়া আছে। এগুলো পরে যাওয়ার কোনো ভয় নাই, কালার পশ যাওয়ার কোনো টেনশন নাই। ড্রেস গুলো ঠান্ডা পানি দিয়ে ধুইতে হবে, গরম পানি কিংবা ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, তাহলেই ড্রেস গুলো কোনো সমস্যা হবে না। আমি এটার ওড়নাটা দেখাচ্ছি, প্রত্যেকটা ড্রেসের ওড়নাটা গ্লোস একটা ওড়না, আর ওড়না দুই সাইডে সুন্দর করে তিনটা তিনটা করে সোয়েটার টার্সেল করে দেওয়া আছে। ওড়নাটা অনেক বড় একটি নামাজি ওড়না, ওনাটা ড্রেসের ফেব্রিক দিয়ে পার করে দেয়া আছে, যে সুন্দর করে পার করে দেয়া আছে, দুই সাইডে সুন্দর করে টার্সেল করে দেয়া আছে, তিনটা তিনটা করে টার্সেল করে দেয়া আছে। এই যে নামাজি একটা বড় ওনা, ওনাটা আর ড্রেসটা আমি একসঙ্গে ধরে দেখাচ্ছি, দেখো ব্লক কতটা সুন্দর লাগে। আপুরা কমেন্ট করে জানাও শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন আপুরা অ্যাক্টিভ আছো। আর কষ্ট করে একটু লাইকটা শেয়ার করে দিও। আপুরা কমেন্ট করে না জানালে কিন্তু আমি গিফট দিতে পারছি না, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। দেখো কতটা সুন্দর লাগে দেখতে ড্রেসটা। আমি এটার আরেকটি কালার দেখে দিচ্ছি, মোট 7টা কালার আছে ড্রেস গুলোর, প্রত্যেকটা কালারই জোস কালার। এই যে এটা হচ্ছে মেরুন কালার, হোয়াইটের ভিতরে মেরুন, হোয়াইটের ভিতরে ইয়েলো, তারপরে আবার ওটা হচ্ছে পুরোটাই মেরুন কালার, আর এটা হচ্ছে মিষ্টি কালার। ড্রেসটা নিয়ে কোশনটা দেখো কতটা সুন্দর করে মিরর ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, তারপরে হলো সিকুয়েন্সের কাজ আছে, তারপরে সরি তারপরে হলো স্টোন করে দেওয়া আছে। পরে যাওয়ার কোনো ভয় নাই। আর এই যে সুন্দর করে লেস করে দেওয়া আছে, রিবন করা আছে ভিতরে, আবার এই যে ছোট ছোট স্টোন করে দেওয়া আছে ড্রেসটা। আপনারা কমেন্ট করে জানাও কে কে অ্যাক্টিভ আছো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কে কে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করে না জানালে তো আমি বুঝতে পারবো না যে কে কে অ্যাক্টিভ আছো। আপনারা হাতাটা থুই পটার হাতায়, এটার হাতাটা একটু অন্যরকম, একজন পোষণের সাথে মানে একই ফেব্রিক দিয়ে হাতাটা করা। আর
থাকার এই লাস্ট পোর্শনটা সুন্দর করে এরকম করে দেওয়া আছে। এই যে হাতাটা, হাতাটা থ্রি কোয়ার্টার হাতা, কোমরে এখানে সুন্দর একটা ফিতা করে দেওয়া আছে। ফিতাটা দিয়ে আপনারা চাইলে 38, 40, 42 প্রত্যেক বডির আপুরে পড়তে পারবেন, এত সুন্দর ড্রেসটা। তাছাড়া আবার এখানে ফিতা করে দেওয়া আছে, এটা দিয়ে ছোট বড় করতে পারবেন। আর আর হচ্ছে এই যে পাঁচটা লেয়ার করে দেওয়া আছে, পাঁচটা লেয়ারে প্রত্যেকটা লেয়ারে প্রচুর পরিমাণে ঘের করে দেওয়া আছে অনেক। এখানে আমি 300+ ঘের আছে প্রত্যেকটা ড্রেসে, এর কম যদি ঘের হয় ডেলিভারি বয়ের সামনে আপনারা মেপে যদি দেখেন এর থেকে কম আছে ড্রেস আপনারা চাইলে ফেরত দিয়ে দিতে পারবেন। শুধু কালারের পার্থক্য, প্রত্যেকটা ড্রেস একই রকম, শুধু কালারটা আলাদা। লাস্ট পোর্শনটা এই যে চাইলে আপনারা যে কোনো পার্টিতেও ড্রেসটা পরে যেতে পারবেন, এতটাই সুন্দর একটা ড্রেস। ড্রেসটার ওনাটা দেখাচ্ছি, ওনাটা মিষ্টি কালারের একটা ওনা, ওনাটা ড্রেসের যে ফেব্রিক রয়েছে ফেব্রিক্স দিয়ে পার করে দেওয়া আছে, যে সুন্দর করে একটা পার করে দেওয়া আছে। ওনাটা অনেক বড় একটা নামাজ ওনা, ওনাটার ভেতরে সুন্দর সেটানো সেটানো কাজ রয়েছে, যে টিউট করে দেওয়া আছে। আর ওনার দুই সাইডে তিনটা তিনটা ছয়টা করে টার্সেল করে দেওয়া আছে। ওনাটা ড্রেসটা আমি একসঙ্গে ধরে দেখাচ্ছি, যেকোনো ভাবে ওনাটা নেওয়া যাবে, অনেক বড় একটা নামাজি ওনা। আবার যে আপুরা হিজাব পরে, হিজাব ইয়ে আপুরা চাইলে হিজাবের মতো দিতেও করতে পারবে, ওনাটা অনেক বড় আর অনেক সফট একটা ওড়না, লিনেন ফেব্রিক্স এর মধ্যে প্রিমিয়াম ফেব্রিক্স, প্রিমিয়াম কোয়ালিটি, সুন্দর একটা। আমি এটার একটা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু অলরেডি চারটা কালার দেখিয়ে দিয়েছি, মোট সাতটা কালারের ড্রেস আছে। এটা হচ্ছে ড্রেসটা মিষ্টি কালারের, কালার দেখুন আপনারা কত সুন্দর কালারটা ড্রেসটা। সুন্দর একটা ড্রেস, চকমক করতেছি দেখো আপনারা, মিররের কাজ, তারপরে স্টোন আছে, সিকুয়েন্সের কাজ আছে, সুন্দর করে মিরর করে দেওয়া আছে, তারপরে যে স্টোন বসানো আছে সিকুয়েন্সের কাজ আছে, এই যে পুরো নেকটা রাউন্ড করে একটা লেস করে দেওয়া আছে। হাতাটা থ্রি কোয়ার্টার হাতা, হাতার এই জায়গাটা সুন্দর করে এই যে কুচু করে দেওয়া আছে, তাই তুলে আছে, অনেক সুন্দর একটা হাতা। নেক্সট পোর্শনে এই জায়গাটাতে আলাদা একটা পার্ট করে দেওয়া আছে, আলাদা সুন্দর। আর কোমরে কুচু করা আছে, কোমরে পাঁচটা ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা উপরের থেকে প্রথমবার থেকে দ্বিতীয়টা একটু কুচু কুচু করে দেওয়া আছে, তাই প্রচুর পরিমাণে ঘের রয়েছে ড্রেসটার। লাস্টে এই যে লাস্টের ড্রেসটার ঘের আছে 300+, ব্যাকসাইডটা এই যে ব্যাকসাইডটা এখানে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, আর নিচে কিছু কাপটা আবার আলাদা করে প্রিন্ট করা আছে। কালারটা মিষ্টি কালার, লিলেন ফেব্রিক্স এর মধ্যে। আমি এটার ওড়নাটা দেখাচ্ছি, এই যে ওড়নাটা, ওড়নাটা হোয়াইট এর মধ্যে, আর ড্রেসের যে ফেব্রিক্স রয়েছে ফেব্রিক্স দিয়ে সুন্দর করে পার করে দেওয়া আছে ওড়নাটা। ওড়নাটা অনেক বড় একটা নামাজি ওড়না, ওড়নাটার দুই সাইডে এই যে টার্সেল করে দেওয়া আছে সুন্দর করে। আপনারা যে আপনারা নিতে চাও কালার স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করে দেবা, না হয় আমি কালার বুঝতে পারবো না মুখে বললে, অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিতে হবে।
এটা হচ্ছে মিষ্টি কালারের মিররটা দেখো কত সুন্দর করে এই যে সুতো দিয়ে একদম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়ে একদম ই করে দেয়া আছে কোনোভাবে পড়ে যাওয়ার ভয় নাই বা কালার কস নষ্ট হওয়ারও কোনো ভয় নাই ড্রেসটা ওনাটা আমি এখন সুন্দর করে ধরে দেখাচ্ছি দেখো আপনারা তোমার পরলে কতটা সুন্দর লাগবে কতটা সুন্দর একটা ড্রেস ড্রেসটা বডি সাইজ আছে 40, 42, 44 যে যে আপনার নিতে চাই দ্রুত ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলো স্ক্রিনশট দিয়ে আমি এটা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা নেভি ব্লু কালারের ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু কালারটা নেভি ব্লু কালার ব্ল্যাক কালার বুঝবো না পুরো ক্যামেরায় কিরকম আসতেছে আমি বুঝতে পারতেছি না নেক্সট পছন্দ হয় এই যে মিরর ওয়ার্ক করা আছে স্টোন করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ আছে আবার পাইপিং করে দেওয়া আছে পাইপিং এর মাঝখানে সুন্দর করে স্টোন করে দেওয়া আছে আবার রিবন বসানো আছে সুন্দর করে রিবনটা দেখো কতটা সুন্দর করে দেওয়া আছে ড্রেসটার নেক পোর্শনটা অনেক কাজ রয়েছে অনেক কাজ একটু কাছের থেকে দেখাচ্ছি অনেক সুন্দর করে এই যে মিরর করে দেওয়া আছে আর মিররটা সুন্দর করে সুতো দিয়ে একদম ই করে দেওয়া আছে কোনোভাবে পড়ে যাওয়ার ভয় নাই আর হচ্ছে এই স্টোনগুলোও পড়ে যাওয়ার কোনো ভয় নাই গুলো দিয়ে একদম সুন্দর করে আটকে দেওয়া আছে কোমরটা এখানে একটা ফিতা করে দেওয়া আছে ফিতাটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন কোমরটা ফিতাটা সুন্দর করে ভিতরে এই করে দেওয়া আছে কোমরটা বডির সাইজটা ফিটিং করে সুন্দর করে পড়তে পারবেন এমনি ড্রেসটা প্রচুর পরিমাণে ভেবে আছে তারপরে আবার কোমরে যদি এই ফিতাটা দিয়ে কুচিগুলো অ্যাড করে দেন আরো সুন্দর লাগে পরলে ড্রেসটা আমি পরেছি এই যে সুন্দর করে অ্যাড করে দিয়েছি ড্রেসটা আমি 40 বডির ড্রেসটা পরেছি আর এগুলো আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই এখানে 42 বডির আছে আপনারা চাইলে 40, 42, 38 বডির আপনারা নিতে পারবেন ড্রেসটা কিন্তু প্রিমিয়াম লিনেনের মধ্যে 5টা করে লেয়ার করে দেওয়া আছে প্রত্যেকটা লেয়ার একটা থেকে আরেকটা প্রচুর পরিমাণে ঘের রয়েছে ড্রেসটা ফুল 300+ ঘের আছে ড্রেসটা আর আমি কাছের থেকে একটু প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিন প্রিন্ট ব্যাক সাইডটা এই যে লাস্ট পোর্শনে যে প্রিন্ট রয়েছে ব্যাক সাইডে এরকম একই সেম প্রিন্ট রয়েছে ভেতরে আলাদা প্রিন্ট আর লাস্ট পোর্শনে এই যে সেম প্রিন্টের আপনি কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না শুরু থেকে শেষ পর্যন্ত কে কে দেখছেন বা দেখেন নাই পরে মন খারাপ করতে পারবেন না যে আপু গিফট দিল না আমার কিন্তু অবশ্যই গিফট দেওয়ার ইচ্ছা আছে এর পরে আমি আপুদের গিফট দেব বলতে পারেন এটা কোনো বড় কোনো গিফট না না ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস ছোট হোক বড় হোক সবই গিফট তো গিফট 1 টাকার হোক 100 টাকার হোক গিফট সবটাই সমান আর গিফট পেতে কার না ভালো লাগে এটা কিন্তু নেভি ব্লু কালারের কালো না কিন্তু ড্রেসটা আমি ওনাটা দেখাচ্ছি ওনাটা ড্রেস একটা ওনা ওনাটা ভেতরে যে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর ওনাটা ড্রেসটার সাইডে পার করে দেওয়া আছে যে দেখো আপু ড্রেসটা যে ফেব্রিক্স রয়েছে ওই ফেব্রিক্স দিয়ে ওনাটার পাশে পার করে দেওয়া আছে আর লাস্ট পোর্শনে যে টার্সেল করে দেওয়া আছে
ওনাটা অনেক বড় একটা ওড়না, নানা চড়না চাইলে আমার মতো হিজাব হিসেবে বেঁধে নিতে পারে। আমি কিন্তু এই ওড়না দিয়েই হিজাব বেঁধে নিয়েছি, আলাদা কোনো হিজাব করি নাই। এখন আমি ওড়নাটা ড্রেসটা ধরে দেখাচ্ছি। ড্রেসটা কতটা সুন্দর লাগছে ওড়নাটা সহ একসঙ্গে। ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা টু পিস থ্রি পিস না, কিন্তু আপুরা প্রত্যেকটা ড্রেসই টু পিস আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। আর একটা কালার আছে, আমি কালারটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি। তারপরে আমি কিন্তু কোনো আপুর কমেন্ট পাচ্ছি না। আপুর জন্য ভাইয়া কারো কোনো কমেন্ট আমি পাচ্ছি না। আমার এখানে কি কমেন্ট আসতেছে না নাকি জানি না, আমি তো দেখতেছি কমেন্ট, কোনো আপুদের কমেন্ট নাই। এটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেসটা, জোস একটা কালার, একদম হোয়াইটের সাথে অরেঞ্জ কালারটা কতটা সুন্দর লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাও, হাই হ্যালো দাও। এটা হচ্ছে অরেঞ্জ কালারের, এই যে নেক পোর্শনটা, নেক পোর্শনটা এখানে মিরর ওয়ার্ক আছে, স্টোন করে দেওয়া আছে, তারপরে হলো সিকোয়েন্সের কাজ আছে। ড্রেসটা এই যে নেক পোর্শনটা রাউন্ড করে একটা সুন্দর করে লেস করে দেওয়া আছে, লেসে আবার রিবন করে দেওয়া আছে, মাঝখানে ছোট ছোট করে স্টোন বসানো আছে। নেক পোর্শনটার এই এই নিচের এই অংশটা হচ্ছে আলাদা একটা কাট করে দেওয়া আছে, এটা আর এটা একদমই আলাদা, প্রিন্টটাও আলাদা। হাতাটা থ্রি কোয়ার্টার হাতা, হাতার এই জায়গাটা সুন্দর করে এই যে কুচি করে দেওয়া আছে, কুচি করার জন্য এখানে ঘেরটাও প্রচুর পরিমাণে ঘের রয়েছে হাতাটায়। হাতাটা দেখো আমি পরে আছি, এটা যেভাবে ঝুলে ঝুলে আছে ওরকম করলে কিন্তু ঝুলে থাকবে। এই যে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা, আর এই যে ড্রেসটা কোমরে সুন্দর করে একটা ফিতা করে দেওয়া আছে, ফিতার মাথায় আবার এরকম করে টার্সেলের মতো করে দেওয়া আছে। আর ফিতাটা ছোট বড় করা যায়, যে সুন্দর করে ছোট করা যাবে, আবার বড় করে পড়তে পারবে। 38 থেকে 42 বডি সাইজের আপুরো প্রত্যেকে ড্রেসটা পড়তে পারবে, একটা ড্রেস এতগুলো সাইজের আপুরো পড়তে পারবে, কারণ এই ফিতাটা দিয়ে ছোট বড় করে বডি ফিটিং করে পড়তে পারবা। আর বলি একটু যে একটু বড় সাইজ দেখিয়ে নেবা, কারণ আপুরো কাপড়টা ধোয়ার পর একটু কিন্তু খেপে যায়, বডি সাইজটা একটু কমে যাবে। আর এই যে নিচের দিকে 5টা করে দাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা একটা থেকে আর একটা দাগ অনেক ঘের করে দেওয়া আছে। ড্রেসটার ঘের হচ্ছে 300+। ব্যাক সাইডটা এই যে প্রিন্ট কাজ করা আছে, এই যে প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর করে প্রত্যেকটা, মানে নেক পোর্শন মানে ব্যাক সাইডের এই উপরে দিকটা হলো এরকম করে সুন্দর করে প্রিন্ট করা, আর নিচের দিকটা হলে এবারে প্রিন্ট করে দেওয়া আছে। আমি একটু কাছে থেকে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি, এটা কালার কস কোন রকমের সমস্যা হবে না, গরম পানিতে দেওয়া যাবে না এবং ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, তাহলে আপনারা অনেক দিন পরতে পারবেন। ড্রেসটা পরে দাম উঠে রোশন করা যাবে, এতটাই সুন্দর এবং প্রচুর পরিমাণে ঘের রয়েছে, আর হচ্ছে কালার কস নষ্ট হবে না ড্রেসটা কোনো রকমেরই। আমি ড্রেসটার ওড়নাটা দেখাচ্ছি, এই যে ওড়নাটা প্রত্যেকটা ওড়নায় কিন্তু হোয়াইট কালারেরই বেশি, মেরুন কালার একটা আছে আর মিষ্টি কালার একটা আছে, বাকিগুলো সবই হোয়াইট কালারের। আর কালার হচ্ছে 7টা, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এই যে জামার যে ফেব্রিক্স রয়েছে ওই ফেব্রিক্স দিয়েই সুন্দর করে পার করে দেওয়া আছে। ওনাটা অনেক বড় একটি নামাজি ওড়না,
আবার চাইলে আপনারা হিজাবের মতো করে বেঁধে নিতে পারবেন। সফট একটা ওনা, একদম সফট, একদম ছোট করে ফেলান যাবে ওনাটা। এত বড় একটা ওনা কত ছোট করা যায়, একদম সুন্দর করে। আর কালার বা কালার নষ্ট হওয়ার কোন রকম কোনো ভয় নাই। কতটা সুন্দর লাগে ড্রেসটা পরে, তোমরা চাইলে পার্টিতেও যেতে পারবে। এতটাই সুন্দর একটা ড্রেস, কোনোভাবে মনে হবে না যে এত কম প্রাইসের এত সুন্দর একটা ড্রেস পরে আসছো পার্টিতে। এতটাই সুন্দর ড্রেসটা। এখন বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস। প্রত্যেকটা ড্রেসই বডি সাইজ আছে 38, 40, 42, আর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা। মাত্র 1300 টাকা বলো আপুরা, এত কম প্রাইসে এত সুন্দর একটা গাউন। আবার গাউনও বলা যায় বা ফুচকা ড্রেসও বলা যায়, তোমরা যে কোনো একটা নাম দিয়ে নিতে পারো। এটা ফুচকা ড্রেস, আর কিছুদিন পরে আমার বাবা চটপটি ড্রেস, এই আর কি ভেলপুরি ফুচকা চটপটি সব ধরনের ড্রেসই একের পর এক আসবে। আর পরবা তোমরা সবাই মিলে আমরা পরবো। যাই হোক, ড্রেসটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি, মাত্র 1300 টাকা। তো দেখছ টু পিস একটা ওড়না গাউন, ফুচকা ড্রেস। আর এই লাইভের শেষে, মানে এই লাইভের পর থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত, এর মধ্যে যে তিনজন আপু প্রথমে অর্ডার করবে প্রত্যেকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। অবশ্যই ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে, এবং ড্রেসের স্ক্রিনশট দিতে হবে, কালার কোনটা কালার মেনশন করতে হবে। পরে হাতে পেয়ে আপুরা বলতে পারবো না যে আপু কালার সমস্যা হয়েছে, এরকম এখনো হয় নাই। তারপর আমি বলে দিচ্ছি, আমি বলে দেবো, তার এজন্যই কি হয় নাই, হয়তো বা আমি এতদিন ধরে কাজ করতেছি, কোনো আপু এরকম কোনো ইয়ে দিতে পারে নাই যে আপু তোমার ড্রেসটা এরকম বড় রকম হয়েছে। যাই হোক, এত সুন্দর ড্রেস গুলো যে যে আপু এতক্ষণ আমার সঙ্গে ভিডিও গুলো দেখছো এবং ড্রেস গুলো দেখছো, যারা যারা নিতে চাও দ্রুত ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিল। এই যে দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।